আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো সময় স্বল্পতার কারণে আমি আসলে ঠিকমতো শিপমেন্ট দিতে পারি নাই, কারণ আমি একটা কাজে ব্যস্ত হয়ে গেছি, তাই হচ্ছে আমার সময়টা হয় নাই। তো তারপর হচ্ছে চেষ্টা করতেছি যাতে আপনাদের প্রোডাক্টগুলো সাপ্লাই দেওয়া যায়। তো আমি ঈদের আগে শিপমেন্ট দিছিলাম, এরপর দিতে পারি নাই। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি, ঈদের যদি ঈদ শেষ হয়ে গেছে আমি আবারও মানে কাজ শুরু করছি। তো এই যে আমার পিছনে হচ্ছে আমার ওয়্যার হাউস, তো আমি আপনাদেরকে দেখাইতেছি আজকে আমার কী কী প্রোডাক্ট আছে। যেহেতু আমার সময় খুবই কম, তো আমি আসলে ওই আনবক্সিং ভিডিও বানানোর আমার সময়টা নেই, আমি যখন কুইক দেখাবো যে কী কী প্রোডাক্ট আমার কাছে আছে। তো সবাই তাহলে দেখবেন শেষ পর্যন্ত। আমার রুম দেখেন, আপনাদের জন্য আমার রুম হচ্ছে লাজিত হয়ে গেছে ওয়্যার হাউস। এটা হচ্ছে আমার বেড, এ পাশে হচ্ছে সবচেয়ে কভার, আর হচ্ছে এখানে হচ্ছে কিছু প্রোডাক্ট। এটা আমার ডেস্ক, এই পাশে হচ্ছে এই যে এখানে হচ্ছে আমাদের বাস্কেটবল গ্রাউন্ড, এই যে আমাদের হোটেলের বাস। তো আমার আমার হচ্ছে বাইকটা ওখানে রাখা আছে, আমি বাইক দিয়ে যাই। আর এই পাশে হচ্ছে আশেপাশে টমেটোরি, এই পাশে সব সুন্দর জায়গাটা খুবই সুন্দর। এখানে একটা আলমারি আছে, তো এইগুলো আসলে খোলা হয় না, এখানে সময় সময়টা খুবই কম। আর আমি দেখাইতেছি জাস্ট কুইক দেখাইতেছি। এটা হচ্ছে সম্ভবত আইপ্যাডের কভার, এই এখানে একটা মডেল আছে খুবই সুন্দর ডিজাইনটা। এটা হচ্ছে তুশিয়াপুর প্রোডাক্ট, এটাও সম্ভবত জানি না এটা কার আসলে। আর এই যে এই ডিজাইনটা খুবই সুন্দর, সবই হচ্ছে আইফোন 11-12 প্রো ম্যাক্সের, খুবই সুন্দর একটা কভার। এ পাশে হচ্ছে একটা চমৎকার একটা লেকার্সের জার্সি আছে, খুবই সুন্দর লেকার্সের জার্সিটা। এরপরে হচ্ছে এই কভারটা জোস, আর একটা কভার দেখছিলাম আমি, অনেক কভার তো আসলে মানে কি বলবো। এই যে এই কভারটা দেখেন, এই কভারটা কিন্তু সুন্দর, এই কভারটা খুবই সুন্দর। তারপরে এই পাশে হচ্ছে একটা ব্যাগ আছে, ল্যাপটপ ব্যাগ সম্ভবত। আর এখানে হচ্ছে মোটামুটি অনেকগুলো কভার, এখানেও এই যে এই এই এটা আছে। তারপরে এই যে এই কভারটা হচ্ছে জোস, এটা আমি ইউজ করি আমার যে ফোনটাতে ভিডিও করতেছি, আমার এই ফোনে এই কভারটা লাগানো আছে। এই কভারটা আসলে জোস একটা কভার, মানে খুবই সুন্দর একটা কভার। এই কভারটা আমার খুবই পছন্দ, আমি আমার কাছে ব্ল্যাকটা আছে, দেখে আমি যদি আমার ফোনের টাবে আমি একটা নিবো আর কি। তো এই যে এখানে কভার, এই কভারটাও আনকমন, এই কভারটা আনকমন, খুবই সুন্দর কভারটা দেখেন, মিকি মাউস কভারটা সুন্দর, একটা হ্যান্ডেল আছে কভারের সাথে। এই কভারটা হচ্ছে যারা একটু অফিসিয়ালভাবে ইউজ করেন আর কি, এই কভার তাদের জন্য, মানে মোটামুটি অফিসিয়াল টাইপের লাগে কভারটা, ক্যাজুয়াল টাইপের, খুবই সুন্দর একটা কভার, ক্যাজুয়াল আর কি। তো এই পাশে হচ্ছে কিছু টি শার্ট আছে, আর এটা হচ্ছে তুষিয়াপুর হাত মোজা, যেগুলো হাত মোজা। আর এই কভারটাও কালারটা সুন্দর, জলপাই কালার। এই পাশে এই কভারটা দেখি, এটাও সুন্দর। এই কভারটা লাস্ট শিপমেন্ট সময় গেছিলো নাকি যায় না খেয়াল নাই, মানে এই টাইপেরই ডিজাইন এইটা। তারপরে এই যে এইটা এখানের সুন্দর একটা, এইগুলো আসলে রানিং জিনিস, এই যেগুলো আসলে রানিং জিনিস। তো আরও অনেক অনেক প্রোডাক্ট এখানে, অনেক 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 কভার আছে এখানে। আরও নিচে আছে এই যে এই এটা হচ্ছে কালোটা, কালোটা হচ্ছে খুবই সুন্দর, কালোটা আমার খুবই ভালো লাগে। তো আমার যদি পাই আমি একটা নিয়ে নেবো আর কি, কতবার আমাকে আমার ফ্রেন্ড একটা গিফট করছিলো, তো দেখি এইবার যদি সৌভাগ্য একটা আমি নিয়ে নেবো। আর এইখানে অনেক 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 কভার আছে, অনেক কবে কভার, মানে বিভিন্ন স্টাইলের বিভিন্ন ইয়াতে। তা আসলে আমি সময় গুরুত্ব পাচ্ছি না, তাই হচ্ছে আমি এত দেখাইতে পারতেছি না। আরও প্রোডাক্ট আসছে ওই পাশে, আমি এগুলো খোলা সময় পাই নাই। তো আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ আমি রেগুলার কন্টিনিউ করবো। আপনার সবাই দোয়া করবেন আর সবাই সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।